আগামী 11ই ফেব্রুয়ারি শনিবার, আগামী 11ই ফেব্রুয়ারি শনিবার 2023 গ্যাস বিদ্যুৎ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চরম যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 11ই ফেব্রুয়ারি শনিবার সারা দেশে প্রতি ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা। আমাদের সকল সবাই তো শান্তিপূর্ণ, আমরা তাদের উস্কে নিতে পারি নাই, যারা আমাদেরকে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করি নাই, ওদের গায়ে রক্ত আছে আমাদের গায়ে রক্ত নাই, ওদের গায়ে দশের লাঠি থাকলে আমরা মাঠে করতে পারি না। আমরা যদি পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে অস্ত্র করে যুদ্ধ করতে পারি তাহলে এখন কি পারে না আমাদের ছেলেরা? পারে, কিন্তু আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, তাই একটা গণতান্ত্রিক ভাবে যায়। আর কথায় কথায় পুলিশ বলে ঊর্ধ্বতন চাপ আছে, পুলিশ ভাইয়েরা ঊর্ধ্ব চাপের কথা জানেন, বঙ্গোপসাগরে যখন নিম্ন চাপ উঠে তখন কি হয়, বলয় হয়ে যায়। সুপ্রধান জনগণের নিম্ন চাপের মাথায় পড়বেন না, জনগণের গণতান্ত্রিক আন্দোলনে পাল্টা দাঁড়াবেন না, এই ছোট সরকারের বিরুদ্ধে দায়িত্ব চোরদারা দায়িত্ব হত্যাকারীদের ধরা, আর হত্যাকারীদের পাহা দিবেন, আর চোরদেরকে পাহা দিবেন, আর রাত্রিবেলা চোরদের ক্ষমতা রেখে ভোট কেটে দিবেন, তারপরে রাষ্ট্রের পোশাক পরে জনগণের উপর ক্ষমতারি করবেন, বেশি দিন চলবে না, এই রাজত্ব শেষ হবে। আমি আশা করব আপনারা জনগণের পক্ষে থাকবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আপনাদের চাকরির মেয়াদ যতদিন আপনারা ততদিন চাকরি করবেন, এটা আমি বিশ্বাস করতে চাই। আর যদি পণ করে থাকেন হাসিনা যে কদিন আছে সেই কদিনে আপনারা চাকরি করবেন, তাহলে আমাদের কিছু বলার নাই, তাহলে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। মাত্র 5 টাকা তাও খাদ্য দেবো, এই ডাইল ডাইল আগে যদি ঢোকার জন্য সেটা খালাস করতে পারে না, কারণ যারা সরবরাহ করছে তাদের টাকা দিতে পারে না। প্রতিদিন এক একটা জাহাজ দেওয়ার সময় 1000 ডলার করেই যায়, ব্যবহারের যায় 580,000 ডলার প্রতিদিন ব্যবহারের যায়, টাকা নাই, চোরের মায়ের আবার এত বড় বলা কেন? ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছা অনুযায়ী দেশের মঙ্গলের জন্য আমরা সংবিধান পরিবর্তন করব, পুরা টানা করে কিছু কিছু পরিবর্তন আমাদেরকে করতে হবে। এই যে কেউ কেউ বলে আমি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী, কথায় কথায় দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী না, সবাই বিচার করা যাবে না, যে সংবিধান আছে সেটা পরিবর্তন করতে হবে, রাষ্ট্রদ্রোহী করি হই নাকি? তো সুতরাং আপনারা বার করে সংবিধানের কথা বলেন, তাহলে 74 সালে সংবিধান পরিবর্তন করলেন কেন, কি কারণে চতুর্থ সংশোধনী করে জনগণের ভোটাধিকার বন্ধ করলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন, পত্রিকা বন্ধ করলেন, এক দেশ এক কথা আর কোনো কিছু থাকতে পারবো না কেন করলেন? সুতরাং সংবিধান পরিবর্তনশীল, এটা পবিত্র কোরআন বাইবেল অথবা না। আর আমরা ক্ষমতা এলে তো আমরা পুলিশের চাকরি করি না নাকি? আমিও তো পুলিশের চাকরি করার বয়স নাই, পুলিশের চাকরি তো পুলিশই করবো, ডিসির চাকরি ডিসি করবো, যাদের চাকরি শেষেই করবে। যদি কোনো অপরাধ না করেন তাতে ভয় কেন, যে শেখ হাসিনা না থাকলে আপনার চাকরি থাকবো না? কিছু কিছু লোকের ভয় আছে, কারণ শেখ হাসিনার লোকে যারা চুরিতে শেয়ার করছে, মন্ত্রীগণ লোকে যারা চুরিতে শেয়ার করছে, এই যে ওয়াসার একটা এমডি 14 খানার লাড়ি, তিনি এবার কে জানেননি শেখ রাহানার আবার কি না, তেমন না, ননদের জামাই, আমাদের এত অস্ত্র ছিল না 71-এ যুদ্ধ করতে, কিন্তু পাকিস্তানের মতো দক্ষ সেনাবাহিনীর 90,000 সোলজার আমাদের কাছে সেদিন আত্মসমর্পণ করছে, ওদেরকে আত্মসমর্পণ করতে হবে।
জনগণের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর অবস্থা কারের জন্য বিকল্প পথ খোলা নাই।